আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম সুমা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে এই ছোট্ট কোষ্টাটি তৈরি করে দেখাবো। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে তিন কোণা শেপ দিয়ে কিন্তু আমি কোষ্টাটি তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু সেম প্যাটার্ন ফলো করে কিন্তু বড় কুশন কাভার বা মশারির কাভারও তৈরি করতে পারেন। তো আমি এখানে একটা কোষ্টার তৈরি করছি এই প্যাটার্নটা দিয়ে। তো এখানে কোষ্টাটি তৈরি করার জন্য আমি নয়তারি সুতা ব্যবহার করছি। আপনারা চাইলে সামারিয়ান বা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। আর এখানে হুক নিয়েছে 1.2 mm এর একটা হুক। তো এখানে শুরুতেই আমি সুতাটা একটা স্লিপ নট করছি। কিভাবে কুশি কাটা দিয়ে বেসিক কাজ করবেন এ নিয়ে আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, আমি ওই প্লেলিস্টটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে শুরুতেই আমি পাঁচটা চেইন করে নিচ্ছি। এখানে একটা সার্কেল ক্রিয়েট করব। আপনারা চাইলে কিন্তু এই অংশটা ম্যাজিক রিং করেও করতে পারেন। তো পাঁচটা চেইন করে একদম যে লাস্টের চেনটা আছে ওই চেনটার মাঝখানে একটা স্লিপ স্টিচ করলাম, এতে করে কিন্তু এখানে একটা রিং হয়ে গেল। এবার এখানে আমি শুরুতেই তিনটা চেন করছি একটা ডাবল ক্রোশেটের জন্য, মানে এই তিনটা চেন আমি একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম। এরপর ওই সার্কেলটার মাঝখানে আরও দুইটা আমি ডাবল ক্রোশেট করছি। তাহলে শুরুর তিনটা চেন আর এই দুইটা ডাবল ক্রোশেট মিলে কিন্তু টোটাল তিনটা ডাবল ক্রোশেট আমার পাশাপাশি হয়ে গেল। এবার এখানে আমি তিনটা চেনের একটা ঘর তৈরি করছি। তিনটা চেনের ঘরটা তৈরি করার পরে আমি ওই একই সার্কেলের মাঝখানে আবার তিনটা ডাবল ক্রোশেট করছি। তাহলে এই ঘর মানে দুইটা প্যাটার্নের মাঝখানে কিন্তু তিনটা চেনের একটা গ্যাপ আছে। মূলত এখানে এটা কর্নারের জন্য এই গ্যাপটা আমি রেখেছি। এই যে দেখুন, পাশাপাশি আবার তিনটা ডাবল ক্রোশেট করলাম। সেমভাবে আবার কর্নারটা রাখার জন্য আমি তিনটা চেন করছি। তিনটা চেন করে ওই সার্কেলটার মাঝখানে আবার আমি তিনটা ডাবল ক্রোশেট করছি। যেহেতু তিন কর্নার শেপের করব, এই জন্য আমি তিনটা কর্নারের জন্য কিন্তু এই তিনবার কাজটা করেছি। এখানে স্কোয়ার শেপ করছি না আমি, এখানে আমি করছি তিন কোণা মানে একটা ট্রায়াঙ্গেল শেপের। তো এবার এই যে অলরেডি দুইটা কর্নার হয়ে গেছে, তো লাস্ট কর্নারটা দেওয়ার জন্য এখানে আমি তিনটা চেন করে শুরুতে যে তিনটা চেন করেছিলাম এর তিন নম্বর চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। আমাদের শুরুর লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুবই ইজি একটা প্যাটার্ন দিয়ে এখানে এই পোস্টারটি আমি তৈরি করছি। আমি আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু এই সেম নিয়ম ফলো করে জাস্ট পোস্টারটা বাড়াতে বাড়াতে আপনারা চাইলে কুশন কাভার বা মশারির কাভার বা যে কোনো কিছু, টেবিল ম্যাট মানে যে কোনো কিছুই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি অন্য কালারের সুতা ব্যবহার করব, এই জন্য আবার অন্য একটা কালারের সুতার মাঝখানে একটা স্লিপ নট করে নিলাম। তো এখানে যে তিনটা কর্নার করেছিলাম, এই যে কর্নারের ঘর, যে কোনো একটা ঘরের মাঝখান থেকে আমরা প্যাটার্নটা শুরু করব। তো আমি একটা ঘরের মাঝখান থেকে প্যাটার্নটার কাজটা শুরু করছি। তো এই যে সুতাটা জাস্ট ওই প্যাটার্নটার মাঝখান থেকে টেনে এনে একটা তিনটা চেন করে নেব। তো একদম তিনটা চেন করে এখানে সুতাটা জয়েন করে নিলাম। যেহেতু ডাবল ক্রোশেট করবো এই জন্য তিনটা চেন করলাম। এরপর এখানে কর্নার করব, যেহেতু এই জন্য অলরেডি কিন্তু একটা ডাবল ক্রোশেট আমাদের হয়ে গেছে, আর সার্কেলটার মাঝখানে আরও দুইটা ডাবল ক্রোশেট করব। তাহলে কিন্তু পাশাপাশি আমাদের তিনটা ডাবল ক্রোশেট হবে। তো দেখুন, একটা ডাবল ক্রোশেট করলাম, এরপর ওই একই সার্কেলে আরও একটা ডাবল ক্রোশেট করছি। তাহলে শুরুর তিনটা চেন আর এই দুইটা ডাবল ক্রোশেট মিলে কিন্তু টোটাল তিনটা ডাবল ক্রোশেট পাশাপাশি হয়ে গেল। এখানে যেহেতু কর্নার করব, এই জন্য এখানে আবার বাড়তে তিনটা চেন করছি। তিনটা চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার আমি তিনটা ডাবল ক্রোশেট করছি। মানে কর্নারের জন্য এখানে টোটাল আমি শুরুতে তিনটা ডাবল ক্রোশেট করেছি, এরপর তিনটা চেনের একটা স্পেস রেখে আবার ওই একই ঘরের মাঝখানে তিনটা ডাবল ক্রোশেট করলাম। তাহলে কিন্তু আমাদের কর্নারটা হয়ে গেল। তো এবার এখানে আগের লাইনে এই যে মিডলের তিনটা ডাবল ক্রোশেটের চেন আছে, তো ওই তিনটা চেনে আমি তিনটা ডাবল ক্রোশেট করে নেব। তো তিনটা চেনের উপরে তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। শুরুর চেনে একটা ডাবল ক্রোশেট করলাম, এবার পরবর্তী সেকেন্ড চেনেও একটা ডাবল ক্রোশেট, দেন থার্ড যে চেনটা আছে ওই জন্য একটা ডাবল ক্রোশেট, তিনটা চেনে তিনটা ডাবল ক্রোশেট করলাম। এবার আবার কিন্তু এই সাইডে আমার কর্নারের ঘরটা চলে আসলো। তো এই সাইডে ঠিক যেভাবে করে কর্নারটা করেছি এখানেও ঠিক একইভাবে কর্নারটা করবো। এর জন্য ওই ঘরটার মাঝখানে শুরুতে আমি তিনটা ডাবল ক্রোশেট করছি, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর তিনটা বাড়তি চেন করে ওই একই স্পেসের মাঝখানে আবার তিনটা ডাবল ক্রোশেট করব। তাহলে কিন্তু এখানেও কর্নারটা আমাদের হয়ে যাবে। তো এখানে আমি আবার তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম, দুই তিন, তিনটা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার মিডলের যে তিনটা চেনে ঘর আছে এই তিনটা চেনে তিনটা ডাবল ক্রোশেট করব, মানে মিডলের অংশটা থাকবে, এরপর আবার পরবর্তী কর্নারটা করব। তো এখানে এই তিনটা চেনে আবার আমি তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তিনটা ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এবার পরবর্তী যে কর্নারের ঘরটা আছে ওই ঘরের মাঝখানে আবার আমি কর্নারটা করে নিচ্ছি। এই জন্য আবার ওই প্রথম ওই যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর তিনটা বাড়তি চেন করে ওই একই স্পেসের মাঝখানে আবার তিনটা ডাবল ক্রোশেট, টোটাল ছয়টা ডাবল ক্রোশেট কিন্তু এখানে তাহলে হয়ে যাবে আমাদের, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশেট করলাম।
এখানে কিন্তু পুরোটা অংশ আমি আর স্কিপ করিনি, পুরোটা অংশ করে দেখাচ্ছি। তো এখানে এই যে আবার ঠিক মিডলের অংশটা তিনটে চেনের যে ঘর আছে, তো তিনটে চেনের ঘরে আবার তিনটে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এক দুই তিন, তিনটে চেনের ঘরে তিনটে ডাবল ক্রোশেট করলাম। এবার শুরুতে যে তিনটে চেন করেছিলাম, এই যে ওই তিনটে চেনের তিন নম্বর চেনের মাঝখানে সুতাটা একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে এখানে কেটে নিব, তাহলে কিন্তু আমাদের সেকেন্ড লাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি সুতাটা কেটে নিচ্ছি, এই যে সুতাটা এখানে কেটে নিয়েছি। এবার আবার আমরা হলুদ কালারের সুতা দিয়ে কাজটা করব। আপনারা চাইলে কিন্তু সেম কালার বা অন্য যে কোনো কালার বা মানে তিন চারটা কালার শেড করেও কিন্তু এখানে এটা তৈরি করে নিতে পারেন। আমি দুইটা কালার ব্যবহার করছি। তা আবার দেখুন সুতাটা যে কোনো একটা মানে কর্নারের ঘর থেকে জয়েন করলেও করতে পারেন, আবার মিডলে যে ডাবল ক্রোশেটের চেনগুলো আছে এখান থেকেও জয়েন করতে পারেন, মানে আপনাদের খুশি যেখান থেকে যে কোনো একটা চেনের মাঝখান থেকে সুতাটা জয়েন করে নেবেন। তো এখানে ঠিক আগের লাইনের মতো করেই আমি একটা কর্নারের ঘরের মাঝখান থেকে শুরুতে তিনটে চেন করে সুতাটা জয়েন করে নিচ্ছি। এরপর ওই একই স্পেসের মাঝখানে শুরুতে আবার দুইটা ডাবল ক্রোশেট করছি, তাহলে কিন্তু পাশাপাশি আমাদের তিনটা ডাবল ক্রোশেট হয়ে যাবে। আর এই যে বাড়তি সুতোগুলো আছে, এই সুতোগুলো চেষ্টা করবেন এই প্যাটার্নের মাঝখানে নিয়ে নিতে, এতে করে আলাদা করে কিন্তু আবার হাইড করার ঝামেলাটা থাকে না। তো তিনটা চেন হয়ে গেল পাশাপাশি ডাবল ক্রোশেটের। এবার এখানে বাড়তি কর্নারের জন্য তিনটা চেন করে ওই একই স্পেসের মাঝখানে আবার আমি তিনটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এক দুই তিন, কর্নার কিন্তু একটা হয়ে গেল। এবার পরবর্তী যে কর্নারটা আছে ওই কর্নারটাও ঠিক সেমভাবে হবে, আর মিডলে যতগুলো ডাবল ক্রোশেটের ঘর আছে প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করব, দেন ওইখানে আবার পরবর্তী কর্নারে কর্নারটা করব এই একই নিয়মে। তো মিডলের প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। খুবই ইজি একটা প্যাটার্ন, শুধুমাত্র কর্নারটা যদি ঠিক রাখেন আর মিডলে যতগুলো ঘর থাকবে প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশেট করবেন। তো এখানে প্রতিটা ঘরের মাঝখানে একটা করে ডাবল ক্রোশেট করলাম। এরপর সেকেন্ড যে কর্নারটা আছে ওই সেকেন্ড কর্নারটাও ঠিক আগের মতো করে করে নিচ্ছি, শুরুতে তিনটা ডাবল ক্রোশেট করছি। এরপর দুইটা বাড়তি চেন করে ওই একই স্পেসের মাঝখানে আবার তিনটা ডাবল ক্রোশেট করছি, তাহলে কিন্তু এখানে আবার কর্নারটা আমাদের হয়ে যাবে, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশেট করে সেকেন্ড কর্নারটাও করে নিলাম। এবার আবার ঠিক মিডলের যতগুলো চেন আছে প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করে এখানে এসে আবার কর্নারটা করব। সেমভাবে আবার প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করে এখানে এসে সুতাটা জয়েন করব। আর এভাবে করেই একটার পর একটা লাইন বাড়িয়ে আপনারা কোস্টারটা যত বড় করতে চান অত বড় করে নেবেন। এখানে ঠিক যতটা আপনারা আপনাদের খুশি মতো কিন্তু বড় ছোট করে নিতে পারেন, এখানে কিন্তু প্যাটার্নটা খুবই ইজি। তো এখানে অফ ক্যামেরা আমি করে নিয়েছি আমার ঠিক যতটুকু দরকার। এখানে টোটাল আটটা লাইন করে কিন্তু এখানে আমি এই কোস্টারটা তৈরি করেছি, আপনারা ছোটো বড় করে নেবেন। তো আশা করি আজকের এই কোস্টারের ভিডিও ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।